वेलकम टू माय ब्लॉग। आमी एरकम खूब कम करेछि, करी नाइ आसले। सो आजके घुरते आसलाम, भाबलाम लकडाउनेर पोरे एकटा स्मृति रखा उचित। आमरा होच्छे सबाई मिले प्राय 7 मास पर बासार बाइरे गाजीपुर चंडार एकदम काछे खूब कम समय आसा जाए एकटा रिजोर्ट ठीक करलाम, प्लान करे चले एसेछि। আমরা এখন এসেছি রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট। এটা হচ্ছে চন্দ্রার একদম কাছে গাজীপুরে। রাঙামাটি নামে রাঙামাটি ভাববেন না, এই গ্রামটার নামও রাঙামাটি। বাংলাদেশে অনেক জায়গায় রাঙামাটি নামে অনেকগুলো গ্রাম আছে। এখন হচ্ছে আমরা আসলাম, আসার পরে দেখেন কি হয়। আমরা প্ল্যান করে অনেক সকালে রওনা দিয়েছিলাম, তো বেশি সময় লাগেনি আসতে, ধরুন 2 ঘন্টা সব মিলে। 2 ঘন্টা রাস্তার মাঝখানে একবার বা দুইবার ব্রেক দিয়েছি, কারণ আমরা 2টা গাড়িতে আসছি, তো একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকার জন্য। তাছাড়া তেমন কোনো বড় ব্রেক দেই নেই, সো জাস্ট 2 ঘন্টা এখানে চলে আসা যায়। এখানে হচ্ছে টোটাল 3টা সুইমিং পুলের ব্যবস্থা, একটা বড়, একটা এটা যেটা দেখলেন মাঝারি, আর কিডসদের জন্য আলাদা একটা সুইমিং পুলের ব্যবস্থা আছে। রিসোর্ট অনেক বড়, তো ওই পাশেও কতগুলো কটেজ আছে, আরও গাড়ি পার্কিং রাখার জায়গা, রেস্টুরেন্ট অনেকগুলো আছে। আমরা পরে যাব সেখানে, অনেকগুলো কটেজ আছে এখানে। তো আমরা 3টা বুকিং করেছিলাম, ফ্যামিলি মেম্বার অনেকজন, আরামে যেন থাকা যায়, রিল্যাক্স করতে আসা হয়েছে। তো এখন হচ্ছে বেছে নেওয়ার পালা কে কোন কটেজে যাবে। তুমি সুইমিং পুল পছন্দ করো? তুমি কি সাঁতার জানো? আচ্ছা, আর আমরা এখানে আসছি সবাই মিলে, তোমার এখানে কেমন লাগছে? কেমন ভালো বলো। ওকে, এই হচ্ছে রিসোর্টের ভিতরে। আর কি আছে দেখাও তো আমাকে, আর কি কি আছে? লিভিং এভাবে হচ্ছে ওদের। আর ওই ঘরে কি আছে? ওই ঘরে ডিজাইনে, আর এটা কি বারান্দা? আর ওই রুমে কি আছে দেখাও তো? ওই রুমটাতে দুইটা আছে, টয়লেটের সামনে বেসিন। এই রুমটাতে কি আছে? আমার কাছে পরিষ্কার ফাইন হলো। এই রুমটা কিসের? তোর এই রুমটা কিসের? এটা লিভিং রুম। লিভিং রুমে কি করে? টিভি দেখে? ওকে, তোমার লিভিং রুমটা ভালো লেগেছে? আর এখানে গ্রিন কেমন লাগছে? গ্রিন ওকে। এরপরে তাহলে তোমার কি করার প্ল্যান আছে? আর শেষ এখন? ওকে, থ্যাংক ইউ, তাহলে পরে আবার কথা হবে। ওকে, কে কে আফসোস করছে, ইস যদি ভাবে লাফাতে পারতাম। ছোটবেলার মজাই আলাদা, তাই না? যে কোনো হোটেলে যেয়ে আমরা আসলে আমার মনে হয় এই কাজটা সবাই করে। দেখাও তো দেখি। আর ডব্লিউ
ও একটা পারিস আর একটা মিটআপ ওকে তোমার কি এখন ভালো লাগছে আসার পরে তুমি তো আসতে চাওনি আর সুইমিং পুলটা কেমন লেগেছে আরে একটা সুইমিং পুল আছে তো এই সুইমিং পুল তো আছে হবে বলো তো মিস করলো বাবা মিস করলো না মজার মজার তুমি কি বাইরে থেকে এসে বেসিনে সাবান দিয়ে হাত ধুয়েছ এটা একটা ভুল সাবান দিয়ে হাত ধুতে হবে ভালো করে ধো এইবার মজা দেখেন মজা কাকে বলে আমার মাটা এই বয়সে শরীর নিয়ে কিভাবে সাঁতার কাটে আমি অবাক হয়ে যাই এটাই হচ্ছে মানুষের মন বুঝছেন সাত মাস পর বের হয়ে যে শান্তি পানির মধ্যে এটা একটা অন্যরকম রিল্যাক্স আল্লাহ ভালো রাখুন ওনাকে সাঁতার চলছে ঝাপা ঝাপে চলছে মজা ফানও চলছে আপনারা দেখে থাকুন একটু পরে আবার আসছে চলে এসেছে তারা হচ্ছে নিউলি ম্যারিড আর বিয়ে করার পরে করোনা শুরু তারা কোথাও ঘুরতে যেতে পারে নাই তো হানিমুন তো না ফ্যামিলির সাথে হানিমুন করা আর কি একদিনের জন্য কোনো রকম বলা যায় মজার বিষয় হচ্ছে আজকে এখানে অন্য কোনো ফ্যামিলি নাই আমার ধারণা রিসোর্টে মানুষও কম সো পুরো সুইমিং পুলটা আমাদের দখলে নিশ্চিন্তে পানিতে নামা গেল মিয়া হচ্ছে তার নানা ভাইকে সাঁতার শেখান ওর ভাবটা এমন যে ওই সবচেয়ে ভালো সাঁতার পারে আর কেউ পারে না সে সবাইকে বিশাল ইনস্ট্রাকশন দিচ্ছে সে পারে কিছুটা আর কি নতুন শিখেছে এই হলো আমাদের আজকের কিছু বিশেষ মুহূর্ত এখন হচ্ছে দুপুরের খাওয়া দুপুরের খাওয়ায় তেমন একটা ভিডিও করতে পারিনি কারণ ওই ঝাঁপাঝাঁপি করে এত ক্ষুধার্ত ছিল সবাই সো খাওয়ার কিছু ছবি আছে দেখেন আমরা যেটা করেছি যে গেটের বাইরে লোকাল একজনকে তার বাসা এখানে তো সে নিজের মতো করে রান্না করেছে আমরা আগেই অর্ডার করেছি যে আমরা উঠে খাবো মোটামুটি 2 ঘন্টা আগে অর্ডার না করলে ওরা রেডি করতে পারে না কারণ ওরা বাজার করে এনে রান্না করে তো আল্লাহর রহমতে খুব জম্পেশ ভাত ডাল নর্মাল খাবার একদম ইচ্ছা মতো খাওয়া দাওয়া হলো খাওয়ার পরে কিছুটা রেস্ট নিয়ে নামাজ সব সেরে আমরা আবার একটু সাইট সিইংয়ে বের হলাম কারণ এই রিসর্টটা অনেক বড় তো বিকেলবেলাটা হচ্ছে এই হাঁটাহাঁটি তারপর হচ্ছে মাঠে বাচ্চারা খেললো আর এই এত সুন্দর মহেন্দ্রগণের রোদের ছোঁয়া নেয়া ঘুরতে এসে আসলে অনেকে ঘুমায় তো আমার কাছে মনে হয় রেস্টের দরকার আছে তো ঘুমিয়ে বিশেষ মুহূর্তগুলো আসলে মিস করার কোনো মানে নেই
তোমাদের লুডো উনোগুলো কে খেলবে? তোমরা যে মোবাইল নিয়ে বসলা, দেখি দেখি এটা ছবি না তো, এটা তো ভিডিও হচ্ছে। এই যে তোমরা সবাই নাস্তা করতেছি ভাবে, আমরা হচ্ছে সন্ধ্যায় অর্ডার করে পাকোড়া, পুরি, সিঙ্গারা এগুলো নিয়ে আসছি, আর আমরা হটপট, কফি, চা, টি ব্যাগ এগুলো সব নিয়ে আসছিলাম। এখন সবাই মিলে নাস্তা করবো আর আড্ডা দিব, হালকা খেলাধুলা করব। আর আম্মু একটু টায়ার ফিল করছে, আব্বুর কাছ থেকে আপনারা শিক্ষাটা নিতে পারেন। কি সুন্দর আব্বু আম্মুর কাপড়গুলো ঘেরে দিচ্ছে, ভাবা যায়? দেখেন তো, তোমাদেরকে কি গুড নাইট বলবো এখন? এটা হচ্ছে আমাদের লাস্ট আরেকটা কটেজ, ওরা থাকে হচ্ছে বেলি, চামেলি, শিউলি আর বেলি। ওকে আসো, আম্মু ইনসুলিন নিচ্ছে। আমরা এখন ডিনারের প্রিপারেশন নিলাম। আর মীরাব কি করে? মীরাব শুধু মামা আর মামির সাথে থাকে। এটা যেহেতু প্রথম হবে, একটু এক্সপেরিমেন্টাল ডিভাইস, সাপোর্ট অনেক কম, তারপরও করছি। ফ্যামিলি টাইম, বেস্ট টাইম। আব্বু আম্মু কটা যে ইনসুলিন নিয়ে একবারে বের হবে, বিভিন্ন সময় একসাথে আসো, একসাথে হওয়া হয় কিন্তু এভাবে থাকা হয় না। এখন হচ্ছে একসাথে থাকা। এটা হচ্ছে আমরা যে কটেজটাতে ছিলাম, রাতের ভিউটা, এটাই সবচেয়ে বড় ব্লেসিং। ওর পাশে বড় আরো ভিআইপি কটেজ আছে, কিন্তু এটা আমার মনে হয় প্লাস ভাল লাগে আর কি। পরিবেশটা গ্রিন তো সবসময় ভাল লাগে, সবুজের মধ্যে আপনার সমস্ত কিছু একটু রিফ্রেশ হয়। আমরা মেন গেটের দিকে যাচ্ছি, এখন খাবারের কি ব্যবস্থা দেখি, তারপর আবার বলতেছি। গেটের সাথে এই হচ্ছে খাবারের জায়গা। শরীফকে ফোন করে দাও, পানি নিয়ে আসবে। শরীফ আসতে তাপ বুড়ুমে কল দিয়ে দাও। ডিনারের মেনু কি? মুরগি, সবজি, আচ্ছা গুড গুড, দেখি ডাল, চিকেন, সবজি, বেগুন ভাজি। কারে দেখা? আই এম ডুইং ভিডিও ব্লগ, আমি আমার কাজ করি। কি ব্লগ? ব্লগ ব্লগ। আম্মু হাতে এসছো? হাতে এসছো? ওটা মীরাবের জন্য, মীরাবের জন্য, মীরা মুরগি খায় না। এই হচ্ছে খাবার, আব্বু আম্মুর জন্য ওয়েট করতেছি আমরা, তারপর সব হবে। এখন আমরা ডিনার করবো।
হাত ধুয়ে খাওয়া শুরু করবে। শরীফ খাওয়াটা কেমন লাগতেছে বল? কোনটা বেশি ভালো লাগছে বল? গরম গরম কে দিচ্ছে চোর ডাকাত পুলিশ বাবুতে? তাই কিভাবে জিতলা? পুলিশ বেশি হয়েছে না বাবু বেশি হয়েছে? আচ্ছা জানো মামির সাথে লোন খেয়েছিলাম না, মামির বেশি একশো উঠছিল, কিন্তু তারপরে কষ্ট করে আবার দিতে গিয়েছি আমি। আপনারা দুজন ঘুমায় ফ্রেশ হয়ে আসছেন, এই যে দেখেন আমরা যে বাঙালি এটার প্রমাণ। এই যে দেখেন গ্রামে এসে কিভাবে গ্রামের মতো হয়ে যেতে হয়। এই কাজটা কে করছে? এই কাজটা করছে হচ্ছে প্রাণের চেয়ে প্রিয় ভাই, বন পেট রেখে টেবিলের মধ্যে ময়লা ফেলানো খাস বাঙালি। এই যে আমরা ডিনার সেরে নামাজ পড়লাম, ফ্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করলাম, এখন হচ্ছে আবার আমাদের কটেজে যে আমরা আড্ডা দিব, লুডু খেলবো কিছুক্ষণ, তারপরে ঘর। আর আমরা হচ্ছে তিনটা কটেজ নিয়েছি, একটা বেলি, শিউলি আর চামেলি। এটা হচ্ছে মাঝখানে একটা শিউলি। আর পারিসে এখন বলে, পারিসে কেমন লাগতেছে বলো? হ্যাঁ রিসোর্টে অনেক মজাই হচ্ছে, সবাই এখন রাতের বেলা আমরা আড্ডা দিব, লুডু খেলব, তারপর রাতে ঘুমা পড়বো। পারিসে আজকে অনেক ভালো সুইমিং করেছে, একদম ডিপেও মাশাআল্লাহ অনেক ভালো। পারিসে সাঁতারটা শিখছো কোথায়? আমি হচ্ছে মাদার্স ক্লাব ঢাকায়, মাদার্স ক্লাবে শিখেছি সুইমিং। আচ্ছা কয় দিনে শিখেছো তুমি এটা? আজকে যে এত ভালো সাঁতার কাটলে। টোটাল কোর্সটা 15 দিন, কিন্তু আমি 4-5 দিনে শিখেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। চলো আমরা এখন যাই আমাদের রুমে, ঠিক আছে? আবার দেখি খেলার মধ্যে কথা বলবো। ওকে, কারণ গেট বন্ধ হয়ে যায় 10টার মধ্যে। বাইরে থাকা আসলে দরকারও হয় না, সারাদিন টায়ার থাকে তো একটু আর্লি ডিনার করে ফেলাই ভালো, তারপর হয়তো রুমে বসে আড্ডা দেয়া, একসাথে গল্প করা, একটু খেলা, রিল্যাক্স, এভাবে আপনি ফ্যামিলির সাথে টাইম কাটানোটাই ভালো। আমরা এখন তাই করবো। সো আব্বু আম্মুরা যে কটেজে, এই কটেজটাতে হচ্ছে আব্বু আম্মু, এটা হচ্ছে চামেলি। সো এটাতে হচ্ছে আমরা এখন একটু কফি খাবো, আর বাচ্চারা হচ্ছে লুডো নিয়ে আসছে, মনে হয় একটু লুডো খেলবে, গল্প করবো, তারপরে হয়তো ঘুম, সকালবেলা কালকের প্ল্যান আবার। ওকে, এই হচ্ছে আফটার ডিনার কফির আয়োজন আর আড্ডা আয়োজন। যত্ন করে রাখবা, তাতে হবে কি বিপদে কাজে দিবে।
সো ফ্যামিলি টাইম বেস্ট টাইম। সবাই আসলে কাজের ব্যস্ততায় বিভিন্ন সময় একসাথে হতে পারি না, একসাথে হওয়া হয় কিভাবে থাকা হয় না। এখন হচ্ছে একসাথে থাকা, আড্ডা দেওয়া, খেলা, সময় কাটানো, এটাই সবচেয়ে বড় ব্লেসিং। খেলে জীবনটা যদি কেটে যায় কি আনন্দ, কি আনন্দ! এখন একটা মজার সারপ্রাইজ আছে, দেখেন। এন্ড অফ ডে ওয়ান। আগামীকাল ভোরে নতুন সূর্যের সাথে নতুন একটা দিন শুরু হবে। আশা করি রাতটাও ভালো যাবে, ঘুমটাও ভালো হবে। গুড নাইট।